Assalamualaikum Petsen Barsar পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল। 100 টাকায় কবুতরের জন্য গরম পানি। তো আসলে এটা জগ, এটা হিটার, মানে অর্থাৎ পানি গরম হয়। তো এই শীতে অবশ্যই অবশ্যই প্রয়োজন কবুতরকে কুসুম গরম পানি খাওয়ানো। এতে কবুতরের ঠান্ডা সহ শরীরে বিভিন্ন উপকার হবে। আর শীতের সময় যদি ঠান্ডা পানি দেন কি হয়, এই ঠান্ডা হয়, ঠান্ডাতে কফ জমে, কফ জমার থেকে কবুতর পাতলা পায়খানা, চুনা পায়খানা ইত্যাদি আনুষঙ্গিক আরো রোগে আক্রান্ত হয়, যে সকল কবুতর দুর্বল থাকে এবং বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। এই জন্য যেটা আমাদের করতে হবে, কবুতরকে শীতে সুস্থ রাখার জন্য কবুতরের ট্রে একদিন পরপর পরিষ্কার করে ফেলতে হবে। আবার অবশ্যই দুই বেলা পানি দেন, তিন বেলা পানি দেন কবুতরের খাবার পানি। কুসুম কুসুম গরম পানি করে খেতে দিলে তাতে কবুতর সুস্থ থাকবে এবং ঠান্ডার থেকে, মেন সমস্যা কিন্তু শীতের দিনে ঠান্ডা হয়, তো এই ঠান্ডার থেকে কবুতর সুস্থ থাকবে। তো মাত্র 100 টাকায় আমরা চেষ্টা করলে অবশ্যই পারি কবুতরকে সুস্থ রাখে। আর যেহেতু আমরা কবুতর সকলেই ভালোবাসি, তো ভাই 100 টাকা আমাদের কাছে কিছুই না, কারণ আমরা কবুতরের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা অনেকেই নষ্ট করে ফেলেছি আর মাত্র 100 টাকা। তো চেষ্টা করবেন এই জগটা আপনাদের এলাকায় অবশ্যই পাবেন, ইলেকট্রিক দোকানে পাবেন, অথবা যাদের এলাকায় 1-2-99 শপ আছে সেই দোকানে পাবেন, বা যেসব প্লাস্টিকের বড় বড় শপ আছে মগ বিক্রি করে ওইখানে গেলেও এই জগগুলা পাবেন। অতএব মেন কথা হচ্ছে আপনাদের বাজারে খোঁজ করলে এই জগটি পাবেন। আর জগের উপকারিতা হচ্ছে মাত্র 10-15 মিনিটে পানি গরম হয়ে যায়। আপনি যখন কবুতরকে খাবার দিবেন তখনই পানিটা ইলেকট্রিকে, মানে অর্থাৎ কারেন্টের সাথে সংযোগ করে দিবেন যাতে পানিটা গরম হইতে থাকে। এই ফাঁকে আপনার কবুতরকে খাবার দিবেন। আর যাদের মোটামুটি 15-20 জোড়া কবুতর আছে, কবুতরের খাবার দিয়া খাবার দিতে গেল 10-15 মিনিট চলে যায়, এই ফাঁকে পানিটা গরম হয়ে যাবে। পানিটা গরম হইলে সুন্দর মতন এই পানিটার সাথে যদি বেশি হিট হয়ে যায়, হালকা একটু নর্মাল পানি মিক্স করে যাতে সহনীয় হয় ওইরকমভাবে আপনারা পানি খাওয়াবেন। এতে কবুতর এই শীতে ঠান্ডার থেকে অবশ্যই রক্ষা পাবে। সর্বপ্রথমে যেটা, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে সবাই অবশ্যই কবুতরের সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন, যেন আল্লাহ সবার লক্ষ্যের কবুতরকে অবশ্যই সুস্থ রাখেন। তো এই হচ্ছে জব। দেখেন আমি কিন্তু কারেন্টের সাথে সংযোগ করে দিয়েছি, আমার পানি হিট হচ্ছে। তো আমি 10 মিনিট অপেক্ষা করব এই পানিটা হিট করার জন্য। এই জগে 1.5 লিটারের মতন পানি হয়। তো আপনার যদি পানি বেশি লাগে, আপনি যদি 15 মিনিট রাখেন যথেষ্ট গরম হয়, ওইটার সাথে চেষ্টা করলে আপনি আরও 2 লিটার পানি মিক্স করতে পারবেন। তার মানে এটা 1.5 লিটার পানি যদি মোটামুটি ভালো গরম করেন, আপনি 2-3 লিটার পানিও মিক্স করে কুসুম কুসুম গরম পানি কবুতরকে অনায়াসে খাওয়াতে পারবেন। দেখেন এখানে একটা লাইট দেওয়া আছে, লাইট যেটা যে কানেক্ট হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক লাইন যে আর সংযোগ আছে এটা সিগন্যাল দিচ্ছে। আর এটা হচ্ছে ঢাকনা, এই ঢাকনাটা, লাল ঢাকনাটা খুললে আপনারা পানি ঢালতে পারবেন। আর অনেকে হতে হিটার, মানে এই জগটা শীতে ব্যবহার করে থাকেন, তো যারা নতুন হয়তো জানেন না, আমি কিন্তু তাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। আর যারা সবই জানেন তারা হয়তো আমাকে বিভিন্ন রকমের মনে মনে অনেক কিছু বলতে পারেন, তো এই জন্য বলতেছি যারা সবই জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, কারণ যারা সম্পূর্ণ নিউ তাদের জন্যই আমার সব সময় টিপস ভিডিও তৈরি করে থাকি। তো মোটামুটি আমার প্রায় 8-9 মিনিট হয়ে গেছে, আমি আর 5 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি আরো কিছু পানি মিক্স করে কবুতরকে খেতে দিব। আরেকটি কথা না বললে না, আমি কিন্তু এর আগে ভ্যাকসিন নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, ওইখানে কিছু ইনফরমেশন মিসিং ছিল, ভ্যাকসিন কোথায় পাবেন, কি কাজ করে ইত্যাদি নিয়ে আমি কিন্তু আরেকটা ভিডিও তৈরি করেছি, অবশ্যই দেখবেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে ভ্যাকসিনের 2টা ভিডিও লিঙ্কই দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যেটা পার্ট 1 বা পার্ট 2 দেখে নেবেন। আরো কিছু কোশ্চেন ছিল ভ্যাকসিন নিয়ে, যে ভাই ভ্যাকসিন কি অসুস্থ কবুতরে করা যায় কিনা। ভাই মানুষের যেরকম, মানুষ সুস্থ থাকতে ভ্যাকসিন করা লাগে, পশু পাখির ক্ষেত্রেও অসুস্থ কোনো পশু পাখিকে কেউ ভ্যাকসিন করবেন না। যখন দেখবেন 100%
পশু পাখি সুস্থ আছে তখন তাদের ভ্যাকসিন করবেন। আর ভ্যাকসিন কোনো মাসিক কোর্স না যে আপনারা প্রতি মাসে করবেন, এটা ভ্যাকসিনেটার মেয়াদ মানে সময় থাকে 2 মাস, 6 মাস, 1 বছর। তা আমি যে ভ্যাকসিনটা করছি ওটা 2 মাস সময় থাকে। আর আমি টঙ্গী বাজার ভিডিওতে আমি কিন্তু ভ্যাকসিন কোন দোকানে পাবেন, দোকানের নাম কি, মোবাইল নাম্বার, এটা কিন্তু ভিডিওতে আমি শো করছি। ওই ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে। টঙ্গী বাজারের ভিডিওটা 5-7 মিনিট যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা ওই দোকানের নাম এবং দোকানের নাম্বার পেয়ে যাবেন। ভিডিও স্কিপ করে দেখেন ভাই, এই জন্য অনেক কিছু মিস হয়, পরে আমারে বলেন। তো প্লিজ ভিডিওটা দেখবেন এবং টঙ্গী হাটের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ওই ভ্যাকসিন যে দোকান থেকে ক্রয় করবেন ওই দোকানের নাম্বার দেওয়া থাকবে। তো আরো প্রশ্ন ছিল যে ভ্যাকসিন কতদিন রাখা যাবে। ভাই ভ্যাকসিনটা আমি কিন্তু প্রথম ভিডিওতে বলে দিয়েছি, ভ্যাকসিনটা পাউডার এবং লিকুইড মিক্স করার পরে, ভ্যাকসিন কমপ্লিট করার পরে, মানে ভ্যাকসিনটা আপনার আধা ঘন্টা মিক্স করার পরে আধা ঘন্টার ভিতরে আপনার লফটের যদি 200 কবুতর থাকে 200 কবুতরকে দিয়ে কমপ্লিট করা লাগবে। আর এই ভ্যাকসিনটা একদম সোজা ইজি, খুব কম সময় লাগে, তার মানে আধা ঘন্টায় অন্তপক্ষে 300 কবুতর, 350 কবুতরকে ভ্যাকসিন করা সম্ভব। আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই টাকাটা কিনে কেন মেডিসিন ফেলে দিব। ভাই শুনেন, আমি কিন্তু ভিডিওতে বলছি যে এই লিকুইড মেডিসিনটা 500 পাওয়া যায়, 1000 পাওয়া যায়, কিন্তু 500 যে 500 পানি নাই, মানে লিকুইড পানি নাই, এটা হচ্ছে 1000-এর, এই জন্য অর্ধেক ফেলে দিতে হচ্ছে। আপনার মাথায় একটু বুদ্ধি রাখেন যে যদি পাউডার 500 হয় তাহলে কিন্তু পানিটাও 500 হইতে হবে। আমি যদি 500 পাউডার 1000 পানির সাথে মিক্স করি তাহলে তো ভাই ভ্যাকসিনের পাওয়ার থাকবে না। ভাই একটু নিজের বিবেক বুদ্ধি আর মন দিয়ে একটু চিন্তা করেন, তারপর কমেন্ট বক্সে প্রশ্ন করেন। আর পানি হিট করার জন্য যে জগটা মশাল্লা অনেক ভালোই দেখেন, ধোয়া হয়ে যাইতেছে। একটু চেক করে নিলাম যে কুসুম কুসুম গরম হয়েছে কিনা, নাহলে তো দিয়ে কোনো লাভই নাই। কুসুম কুসুম গরম দিতে হবে, যেটা নাকি হাতের চামড়াতে অর্থাৎ এই পোষণটাতে সয়, এরকম গরম কবুতরকে খাওয়াইতে হবে। চেক করে নেবেন, আবার অতিরিক্ত গরম দিয়ে কিন্তু কবুতর খাবে না, একটু মুখে দিয়ে বুঝবে যে অতিরিক্ত গরম হয়েছে। যেমন আমার এটা অনেক গরম হয়ে গেছে, আমি একটু পানি মিশিয়ে নিলাম নর্মাল করার জন্য। এখন আমি কবুতরকে পানিটা দিব। দেখেন কত সুন্দরভাবে পানিটা খাইতেছে, কারণ পানিটা কিন্তু ঠান্ডা না, কুসুম কুসুম গরম। তো ফ্রেন্ডস, এই ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই টিপস ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।